হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ একটি অন্য ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। আজ আপনাদের দেখাবো কিভাবে ফ্যাক্টরিতে ইসুপগুলের গাছ থেকে ইসুপগুলের ভুষি উৎপাদন করা হয়, আর এর সাথে আরও দেখাবো এমন একটি গোলমূলা যেটা ক্যান্সারের মতো রোগকে প্রতিরোধ করতে পারে। এছাড়াও এই ভিডিওতে আপনি আরও দেখতে পাবেন কিভাবে পৃথিবীর সবথেকে দামি কাজুকে উৎপাদন করা হয়। তো বন্ধুরা, আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ইসুপগুল হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেসিং। বন্ধুরা, ইসুপগুলের গাছগুলো গমের গাছের মতো হয়ে থাকে আর এর ফুলগুলো দেখতে খুবই সুন্দর। যখন ইসুপগুলের ফুলগুলো পুষ্ট হয়ে যায় তখন সে ফুলগুলোকে আধুনিক মেশিনের সাহায্যে হারভেস্ট করা হয়। যেহেতু ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণে ইসুপগুলের ভুষি উৎপাদন করা হয়, সেহেতু কাঁচামালের জন্য হাজার হাজার বিঘা ইসুপগুলের চাষ করা হয়। এবার সকল ফসলগুলোকে কেটে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় প্রসেসিং করার জন্য। ফ্যাক্টরিতে প্রথমে ইসুপগুলের গাছগুলোকে ভালোভাবে রোদে শুকানো হয়। এবার ইসুপগুলগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে মেশিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। এখানে এই মেশিনটি গাছগুলোকে কেটে ছোটো ছোটো করে দেয়। এবার ছোট ছোট গাছগুলোকে আবারও কনভেয়ার বেল্টের সাহায্যে অন্য একটি মেশিনে পাঠিয়ে দেওয়া হয়। এখানে অনেকগুলো ভাইব্রেটিং মেশিন কাজ করে, আর এই মেশিনগুলোর কাজ হলো গাছগুলো থেকে ভুষিগুলোকে আলাদা করা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো একটি বড় চালনের মতো কাজ করছে, এটা অনবরত ভাইব্রেট হতে থাকে আর ভুষিগুলো আলাদা হতে থাকে। মেশিনের নিচের অংশে একদিক দিয়ে ভুষি বের হয় আর অন্য দিক দিয়ে গাছের বাকি অংশগুলো বেরিয়ে আসে এবং একটি নির্দিষ্ট জায়গায় স্টোর হয়ে যায়। এবার এই ভুষিগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে পাঠিয়ে দেওয়া হয় অন্য একটি সেকশনে। যখন ভুষিগুলো কনভেয়ার বেল্টের উপর দিয়ে যায় তখন নানা ধরনের প্রসেস করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কনভেয়ার বেল্টের উপর আলাদা আলাদা সেন্সরযুক্ত মেশিন লাগানো রয়েছে। এবার ভুষির মধ্যে থাকা বাড়তি আবর্জনাগুলোকে ফ্যাক্টরির কর্মীরা হাতের সাহায্যে বাছাই করতে থাকে। এই কাজ অনেক পরিচ্ছন্নতার সাথে করা হয়ে থাকে, কারণ এটা একটি মেডিসিন যেটা খেলে পেটের অনেক সমস্যা ভালো হয়ে যায়। এবার ইসুপগুলোর পরিষ্কার ফুলগুলোকে একটি বিশেষ মেশিনে দেওয়া হয়, আর এই মেশিনটা ফুলগুলোকে পিষে মূল ভুষিকে বাইরে বের করে দেয়। এবার এই ভুষিগুলোকে অন্য একটি মেশিনে দিয়ে ভুষিতে আবার অন্যান্য উপকারী উপাদান মিশিয়ে ল্যাব টেস্ট করে প্যাক করা হয়। এবার আপনাদের দেখাবো ইসুপগুলোর যে গাছগুলোকে রাখা হয়েছিল সেগুলোকে কি করা হয়। তো সর্বপ্রথমে এই গাছগুলোকে একটি লোহার বড় ড্রামের মধ্যে ঢুকানো হয়। এবার গাছগুলোকে লোহার ড্রামের মধ্যে হাই প্রেশার দিয়ে ছোট করা হয়। এবার এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে বিভিন্ন মেডিসিন লিকুইড তৈরি করা হয়। এবার এর সাথে এক ধরনের গাছের আঠা জাতীয় পদার্থকে গরম পানিতে গলিয়ে মিক্স করা হয়। এখানে আলাদা আলাদা মেশিনের ব্যবহার করে এই কাজ করা হয়ে থাকে। এবার সর্বশেষে ইসুপগুলের গাছগুলোকে একটি গ্রাইন্ডার মেশিনে দিয়ে পেস্ট করা হয়। পেস্ট করার সাথে সাথে এটা গরমও হয়ে যায়। এবার সকল উপাদানগুলোকে একসাথে মিক্স করা হয়। এবার এই মিক্সার ব্যবহার করে আলাদা আলাদা সেকশনে ভিন্ন ভিন্ন ওষুধ তৈরি করা হয়। কোথাও তৈরি করা হয় ভিটামিন সিরাপ, তো কোথাও তৈরি করা হয় ভিটামিন ট্যাবলেট। এই ওষুধগুলো মানুষের শরীরের জন্য অনেক উপকারী। গোলমূলা হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেসিং। বন্ধুরা, এই গোলমূলার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা ক্যান্সারের মতো রোগকেও প্রতিরোধ করতে পারে। এছাড়াও এই মূলা মানুষের হজম শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, এই মূলা খেলে মূত্রথলিতে পাথর হয় না। বর্তমানে উত্তর আমেরিকার মানুষ এটাকে প্রচুর পরিমাণে চাষ করে। আমেরিকাতে এই মূলার বাজার মূল্য অনেক বেশি। আমাদের দেশে 1 কেজি খাসির মাংস যে দামে বিক্রয় হয়, আমেরিকাতে 1 কেজি মূলা সে দামে বিক্রয় হয়। এই মূলাগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে এসে এমনভাবে পরিষ্কার করে কাটিং করা হয় যা অন্য কোনো সবজিকে করা হয় না। যেহেতু এই মূলার বাজার মূল্য অনেক বেশি, সেহেতু এটাকে এইভাবেই যত্ন সহকারে প্রসেসিং করা হয়। পরিষ্কার করা এবং কাটিং করা হয়ে গেলে এই সবজিগুলোকে ভালোভাবে সাইজ অনুযায়ী প্যাক করে মার্কেটে বিক্রয়ের জন্য পাঠিয়ে দেওয়া হয়।
যদি আপনি কখনো আমেরিকাতে যান তাহলে অবশ্যই এই গোলমোলাকে দেখতে পাবেন। কাজু বাদাম হারভেস্টিং অ্যান্ড প্রসেসিং। বন্ধুরা, কাজু বাদাম আমাদের অনেক প্রিয় একটি খাবার। তাছাড়া বিভিন্ন ধরনের মজাদার খাবার তৈরি করতেও কাজু বাদামের ব্যবহার করা হয়। আর এটা অনেক দামি একটি খাবার। ভারতের সাউথে যেখানে এই বাদাম উৎপাদিত হয় সেখানে এটার বাজার মূল্য 1,000 টাকা প্রতি কেজি, কিন্তু অন্যান্য জায়গায় এটার বাজার মূল্য আরও বেশি। কাজুর ফলগুলো দেখতে অনেক মোটা হয়, ফলগুলো দেখতে অনেক সুন্দরও। কাজু বাদামের উপরের খোলাটা অনেক শক্ত হয়ে থাকে, যার ফলে এই খোল খুলে কাজু বের করতে অনেক পরিশ্রম করতে হয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কাজু বাদামগুলোকে খোল থেকে বের করতে কত পরিশ্রম করতে হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করুন, আর যাতে আপনার বন্ধুরা দেখতে পারে তাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। ভবিষ্যতে এমন ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।